হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। যে সমস্ত স্টুডেন্টসরা এবছর মাধ্যমিক দিয়েছো বা এরকম আছো, যারা 11-এ পড়ছো বা কেউ আছো এইচএস দেবে এবং তারা পলিটেকনিকে ভালো র্যাঙ্ক এসেছে, তো সরকারি কলেজে তোমাদের চান্স পেলে পড়া উচিত কি উচিত না, মাধ্যমিক দিয়ে গেলে ভালো নাকি এইচএস দেওয়ার পরে ডিপ্লোমা করলে ভালো? এবং এটা স্পেসিফিক্যালি জয় তুমি কমেন্ট করেছো যে তুমি এএলপি হতে চাও, এবং তুমি মাধ্যমিক দিয়ে গেলে ভালো হবে নাকি এইচএস দিয়ে গেলে ভালো হবে? তো সবার প্রথমে তোমার কথা বলি যে যদি তুমি এএলপি হতে চাও তাহলে মাধ্যমিক দিয়ে ডিপ্লোমাটা করে নাও, সব থেকে বেস্ট হবে। তার কারণ হচ্ছে যদি তুমি এএলপি হতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এইচএস এর কোয়ালিফিকেশনটা কাজে লাগবে না। আর তোমরা সকলে আশা করছি জানো যে এইচএস আর ডিপ্লোমা একই লেভেল, তো সেক্ষেত্রে তোমার যেটা সব থেকে বেস্ট হবে মাধ্যমিক দেওয়ার পর তুমি ডিপ্লোমা করে নাও, এবং যখন ডিপ্লোমাটা করবে তুমি যে ট্রেডই নাও না কেন সেই ট্রেড কিন্তু খুব ভালো করে পড়বে, এবং এএলপির যে সিলেবাস সেটা তুমি আমাকে টেলিগ্রামে মেসেজ করবে, আমি তোমাকে দিয়ে দেবো। তো প্রথম থেকেই পার্টিকুলার যে যে পোর্শন থেকে কোয়েশ্চেন্স আসে টেকনিক্যালের, সেই সেই জিনিসগুলো তুমি প্রথম থেকেই যদি পড়ো তাহলে যখন ফর্ম বেরোবে তখনই কিন্তু তোমাকে মানে তুমি ক্লিয়ার করতে পারবে। 2024-এ ফর্ম বেরোবে এবছরের শেষে, নয় 2023-এর শেষে, না হলে 2024-এ ফর্ম বেরোবে, এবং নেক্সট ফর্ম বেরোবে পরের বার আবার যখন ভোট হবে তখন। তো মোটামুটি রেলের যে ফর্ম বেরোয় সেটা 4 থেকে 5 বছর ছাড়া ছাড়া, তাই তোমার জন্য এই 3 বছর তুমি যখন ডিপ্লোমা করছো, ডিপ্লোমার পরে তুমি যদি মানে প্রাইভেট কোনো জায়গায় চাকরি পেয়ে যাও তো ওয়েল অ্যান্ড গুড, সেটা ঠিক আছে, সেটা তুমি করতেই পারো। বাট তার সাথে সাথে তোমাকে যেটা করতে হবে এখন থেকেই, পার্টিকুলারলি এএলপির জন্য যে সিলেবাস সেইটা তোমাকে ডিপ্লোমার তুমি যে ট্রেড নেবে সেই ট্রেড অনুযায়ী পড়াশোনা করার জন্য। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের দুটো ডিপার্টমেন্ট হয়, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, একটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট। তো দুটোতেই তুমি দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th লাগে, তার সাথে তোমাদের 3 ইয়ার ডিপ্লোমা লাগে, বা আইটিআই যাদের আছে তারাও কিন্তু এটা ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারে। তো যে সমস্ত স্টুডেন্টসরা রেলে জব করতে ইচ্ছুক, নয় তারা মাধ্যমিক পাশ করে আইটিআই করে নাও তাহলেও এএলপি হতে পারবে, বা মাধ্যমিক পাশ করার পরে ডিপ্লোমা করে নাও তাহলেও এএলপি হতে পারবে। এরপর হচ্ছে তোমরা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এই সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের ভ্যাকেন্সিজ থাকে, এছাড়াও যে এই ওরিয়েন্টেড অ্যালাইড যে ডিপার্টমেন্ট গুলো আছে সেগুলোতে থাকে। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে সব থেকে বেশি সংখ্যক যেটা ভ্যাকেন্সি থাকে সেটা হচ্ছে ইলেকট্রিক্যালে থাকে, তো এটা তোমরা মাথায় রাখবে। আর আমি জানি না তোমার চশমা আছে কিনা, বাট এএলপির জন্য কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড A1 লাগে, এখানে তোমরা দেখে নাও, 6x6 উইদাউট গ্লাসেস লাগবে, এবং মেডিকেল স্ট্যান্ডার্ডটা এখান থেকে তোমরা একবার দেখে নাও। সো তোমার যদি চশমা থাকে বা A1 যদি তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড না হয় চোখের, তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি কিন্তু এএলপির জন্য পড়াশোনা করো না। তার কারণ হচ্ছে যে যদিও চোখে লাসিক একটা সার্জারি হয়, বাট কোন রকম কোন সার্জারি করা আমি প্রেফার করি না। তার কারণ হচ্ছে কোনোভাবে যদি ধরা পড়ে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে চাকরি তো পাবেই না, পরবর্তীকালে কখনো রেলের কোনো পরীক্ষাও কিন্তু দিতে পারবে না, তো সেটা মাথায় রাখবে। আর এত ছোটবেলা থেকেই তুমি যে মানে সরকারি চাকরির প্রতি ইন্টারেস্টেড বা তুমি সরকারি চাকরি করতে ইচ্ছুক, এই কমেন্টটা দেখে আমার খুব তোমার মানে আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, আমি তোমাকে সাজেস্ট করব যে তুমি যদি পারো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিও, শুধুমাত্র রেল নয়, আমাদের মানে স্টেটের PSC বলো সেটাতেও কিন্তু সবসময় ইলেকট্রিক্যালেরই সব থেকে বেশি পরিমাণ ফর্ম বেরোয়, এবং যে কোনো সরকারি চাকরিতেই কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে মানে ইলেকট্রিক্যালের মোস্ট মোস্ট অফ দা টাইম কিন্তু সব থেকে বেশি সংখ্যক যে সিট সেটা কিন্তু ইলেকট্রিক্যালই থাকে। যদিও অনেক বেশি স্টুডেন্ট পড়ে তাই কম্পিটিশন বেশি, কিন্তু সিটও সব থেকে বেশি সংখ্যক থাকে। এরপর চলে আসছি আর অন্য যে সমস্ত স্টুডেন্টসরা আছো যারা মাধ্যমিক দিয়ে ডিপ্লোমা করতে গেলে খুব কঠিন হবে বলে মনে করছো, এরকমটা নয়। তার কারণ আমার বৌদি নিজে মাধ্যমিক দেওয়ার পরে ডিপ্লোমা করেছে, ও জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজের সিভিলের স্টুডেন্ট ছিল। তো তুমি যদি চেষ্টা করো, তুমি বা তোমরা সকলে যদি চেষ্টা করো, মাধ্যমিক দেওয়ার পরেও কিন্তু ডিপ্লোমা করাটা কোনো অসুবিধা নয়। এবার যে সমস্ত স্টুডেন্টসরা ধরো এইচএস এর 11 পড়ছো বা 12 পড়ছো, তো সেই সমস্ত স্টুডেন্টসরা যদি আর্টস পড়ো তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় তোমরা ডিপ্লোমাতে সুযোগ পেলে তোমাদের ডিপ্লোমা করা উচিত। এবং যদি কোনো স্টুডেন্টস ধরো সায়েন্স করছো, তো সেক্ষেত্রে তোমাকে তোমার বাড়ির পরামর্শ নিতে হবে যে তুমি মানে কি তোমাদের কোনটা করা উচিত। বাট আমি বলবো যে তোমার যদি ইঞ্জিনিয়ারিং লাইনের দিকে যাওয়ারই থাকে তাহলে সেক্ষেত্রে তুমি ডিপ্লোমাটাই চুজ করতে পারো। তার কারণ হচ্ছে এইচএস এবং
যে ডিপ্লোমা দুটো কিন্তু সেম লেভেল, তবে এরকম যে সমস্ত স্টুডেন্টসরা আছে যারা এবছরেই মানে আগামী নেক্সট ইয়ারের যে এইচএসটা হবে সেটাতে দেবে, তাদেরকে আমি বলবো তোমরা যদি দুটো মেনটেন করতে পারো একসাথে, মানে এইচএসটাও দিতে পারো এটাও যদি দিতে পারো ডিপ্লোমার যদি এক্সাম পড়ে যায়, তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা দুটোই কন্টিনিউ করে নাও। এখন যেহেতু তোমরা সময় পাচ্ছ, এই সময়টাকে কাজে লাগিয়ে তোমাদের এইচএস এর পড়াটাকে তোমরা এগিয়ে নাও, এবং কলেজ শুরু হতে ক্যাম্পাসিং হতে এখনো অনেক বাকি আছে, তো তোমরা সেই সময়টাকে কাজে লাগিয়ে এইচএস এর পড়াটাকে তোমরা এগিয়ে নাও, এবং যদি সম্ভব হয় দুটো করে নেবে। তবে একটা জিনিস মাথায় রাখবে, যদি কখনো পরবর্তীকালে মানে ফর্ম ফিল আপ করো কোনো সরকারি চাকরির পরীক্ষায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি মাধ্যমিকের সাথে ডিপ্লোমাটা দিলেই হবে, এইচএসটা কিন্তু ইনভ্যালিড হবে। বাট যেহেতু তোমরা করছো একটা জিনিস, তো সেটাকে কমপ্লিট করতে চাইলে করে নিতে পারো, তার কারণ তোমরা জানো দুটো রেগুলার কোর্সেস কিন্তু একসাথে করা যায় না। এইচএস তুমি আশা করি রেগুলার যদি করছো, তাহলে সেক্ষেত্রে এইচএস এবং ডিপ্লোমা দুটোই কিন্তু রেগুলার কোর্স, এইচএস যারা ডিস্টেন্সে করছে তাদের আলাদা জিনিস, বাট দুটো রেগুলার কোর্সেস কিন্তু একসাথে করতে পারলেও মানে তুমি কিন্তু কোথাও একসাথে শো করতে পারবে না, কেমন? তো আশা করছি যে সমস্ত স্টুডেন্টসরা মাধ্যমিক দিয়ে ভালো কলেজে চান্স পাবে, ভালো ট্রেডে চান্স পাবে, সেই সমস্ত স্টুডেন্টসদের আমার মনে হয় ভর্তি হয়ে যাওয়া দরকার। তবে সবটাই নির্ভর করছে তোমার উপর এবং তুমি ভবিষ্যতে কি করতে চাইছো সেটার উপর। যদি সরকারি চাকরির দিকে যেতে চাও তাহলে মাধ্যমিকের সাথে ডিপ্লোমা করে নাও, এইচএস এর কোনো প্রয়োজন পড়বে না। এবং মোস্ট অফ দ্য জায়গাতে যেটা মানে মোস্ট অফ দ্য কোম্পানিজে কিন্তু মাধ্যমিকের সাথে ডিপ্লোমা থাকলে কোনো রকম কোনো অসুবিধা হয় না, এইচএসটা থাকলেও হবে না থাকলেও হবে। আর কিছু কিছু কোম্পানিজ আছে যারা এইচএসটা প্রেফার করে যে এই মাধ্যমিক এইচএস তারপর ডিপ্লোমা করলে, সেটা খুব কম সংখ্যক কোম্পানি, বেশিরভাগ কোম্পানি তোমার যদি মাধ্যমিকের পর ডিপ্লোমা থাকে কোনো মানে যা ক্যাম্পাসিং এর ক্ষেত্রে বলো বা প্লেসমেন্টের দিক থেকে কোনো অসুবিধা হবে না। এবার তোমরা যদি বলো যে পড়াশোনা কতটা কঠিন হতে পারে বা সহজ হতে পারে, এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে, তুমি যদি চাও ডেফিনেটলি করতে পারো, আর যদি তুমি না চাও, চেষ্টা যদি না করো, তাহলে তো অবশ্যই যে কোনো জিনিসই কঠিন। কিন্তু তুমি যদি সময় দিয়ে, যেহেতু এই 3 বছর তোমরা যদি ভালো করে নিজের উপরে সময় দাও, তাহলে আশা করছি জীবনে পরবর্তী সময়টুকু তোমাদের জন্য খুব সুন্দর হবে। এবং এই 3 বছর যে সমস্ত স্টুডেন্টসরা নষ্ট করবে, তারপরে তাদের টেনশন শুরু হবে যখন 3 বছর পর কমপ্লিট হবে এবং ডিগ্রি পাওয়ার মানে সার্টিফিকেট হাতে চলে আসবে, কিন্তু ক্যাম্পাসিং এ ইন্টারভিউ ক্লিয়ার করতে পারবে না, চাকরি পাবে না। তো সেটার থেকে এখন থেকেই তোমাদেরকে কিন্তু নিজেদের জন্য সব থেকে বেস্ট সময় এটা তোমাদের, তাই সকলকে বলবো খুব ভালো করে পড়াশোনা করো, এবং এই যে 3 বছর তোমরা ডিপ্লোমা করবে এটাকে নিজের জীবনের সব থেকে মূল্যবান সময় এবং নিজের কেরিয়ার তৈরি করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরবে, এবং এতটুকু সময় নষ্ট করবে না কেউ। এবং অনেক স্টুডেন্ট এরকম থাকো যে তাদের কোয়েশ্চেন হচ্ছে মাধ্যমিক করবে তার সাথে ডিপ্লোমা করবে, এবং এইচএস টা যদি তুমি ডিস্টেন্সে করতে চাও তাহলে কি করতে পারো? হ্যাঁ করতে পারো, দুটো কিন্তু রেগুলার হবে না, তবে ডিস্টেন্সে করতে চাইলে করতে পারো। তবে সেক্ষেত্রে তোমার ফোকাস যেন নড়বড় না করে, তার কারণ হচ্ছে ডিপ্লোমাটা যখন তুমি করছো, ট্রেড যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু ওটারও আউটপুট ভালো পাবে না, আর এইচএস এর ডিস্টেন্সের মানে সেটাও যদি ঠিকঠাক ভাবে না পড়াশোনা করো তাহলে সেটাও কোনো আউটপুট পাবে না, তাহলে আলটিমেটলি দু নৌকায় পা হয়ে যাবে, কোনোটাই ভালো করে হবে না। তাই বলবো যে যেটা করছো একটা জিনিস করতে পারো, আমার সাজেশন একটা জিনিস করো এবং সেটাকে ভালোভাবে করো, যে কোর্সই করো না কেন সেখানে যদি নিজের 100% দাও, নিজের বেস্ট দাও, সেটাই কিন্তু তোমাকে সাকসেস এনে দেবে। তার কারণ এইচএস এর সার্টিফিকেট, ডিপ্লোমার সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেট থাকলেই কিন্তু হবে না, তুমি যেটা নিয়ে পড়াশোনা করছো সেই ওরিয়েন্টে তোমার যদি নলেজ না থাকে তাহলে কিন্তু সার্টিফিকেটটা বেকার হয়ে যাবে।